हजरत फातिमा अली वंसी जानिए दिले ओ बाबा मोहम्मद रहमतुल्लाह अलैहि তুমি আমার ওসিলা দিয়ে দরুদ শরীফে সমকে বসো বাবা তুমি আমার ওসিলা ধরে দরুদ শরীফে নামে বসো বাবা ও বাবা মোহতার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের শানে দিদার নসিব হবে আল্লাহ রাসূলের শানে লেখাটা নসিব হয়ে যাবে ও বাবা মোহতার আল্লাহ নবীর কানে এই প্রশ্ন করি আল্লাহ নবীর কানে তুমি জিজ্ঞাসা করে নেবে ধরে বলুন সুবহানাল্লাহ যত্ন করে ভালোবেসে দূরে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার কেন ওই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন বলবেন না সুবহানাল্লাহ আশিকদের মোহাব্বত মদিনা শরীফকে এমনি নয় এমনি নয় মানজা কাফিরি যে আমার কবরটা জিয়ারত বা মানজানি যে আমার কাছে জিয়ারত করতে আসলো সে শুধু আমার জিয়ারতের জন্যই এসেছে আমি নবী বলে দিতে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমার উপর হক হয়ে যায় তার জন্য সুপারে শাফাআত করে সাথে করে না আল্লাহ জান্নাতে যাওয়া এটা আমি নবী আমার উপর হক হয়ে যায় জোরে বলুন যে আমার জিয়ারতের জন্য আসবে মান জাআনি যায়রা যে আমার জিয়ারতের জন্যই আসবে আর সে শুধু আমার জিয়ারতের জন্যই এসেছে অন্য কোনো কাজে নয় আমাদের সমাজে ফতোয়া দেয় মদিনা শরীফে যাওয়া যাবে নবীর রওজার জিয়ারত নয় মদিনার নববী শরীফে নামাজের নিয়তে যাইতে থাকে এবেন নামাজের নিয়তে গিয়ে নবীর রওজা পেয়েছো জিয়ারত করেছো যেমন ফুরফুরা শরীফে যান হালুয়া কিনতে দাদা হুজুরের মাজার জিয়ারত করতে সামনে পেয়েছেন কিনে নিয়েছেন স্পেশাল হালুয়া কিনান এখন আমাদের সমাজে ফতোয়া দেয় মদিনা শরীফে যাওয়া যাবে নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়তে নয় যাবে নববী শরীফের নামাজের নিয়তে এবার গিয়ে নবীর রওজা পাবে জিয়ারত কিন্তু নবীর রওজার নিয়তে যাওয়া যাবে আর নবী বলছে যে আসবে আমার জিয়ারতের জন্য মান জাআনি যায়রা যে আমার জিয়ারতের জন্য আসবে আর সে শুধু আমার জিয়ারতের জন্যই এসেছে আমি নবী কিয়ামতে তার জন্য আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া এটা আমি নবী আমার উপর হক হয়ে যায় আর জোরে বলা যাবে না এমনি আশিকরা মদিনা পাগল চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ মালিকি মতের ইমাম জীবনের শেষ জীবনটা হাতটাকে বাঁধতে পারতেন এইভাবে নামাজ পড়তেন কেন বলেন ওনাকে কাজী করতে চেয়েছিল কাজী ওনাকে কাজী দায়িত্ব দিয়েছিল ইমাম আবু হানিফাকে নেন কেন বিচার সেম করতে পারবো না ধনী লোকের বিচার আলাদা করতে হবে কে আমাদের ধরা পড়ে যাওয়া যায় ইমাম আবু হানিফাকে দিয়েছিল ন্যায্যে ইমাম মালিককে দিয়েছিল ইমাম শাফির উপর জুলুম হয়েছিল নেন এই যে না নিবাদ্য ওনাকে মদিনা শরীফে বেতের বাড়ি মারা হয়েছিল ঘোড়া পিঠে করে ঘোরানো হয়েছিল মেরে মেরে এই হাতের সেরাগুন সব ছিঁড়ে গেছে হাতের সেরাগুনও অকেজ হয়ে গেছিল শেষ জীবনে নিয়তের জন্য হাত তাহারিমা তুলে বাঁধতে পারতেন হাত ছেড়ে গেছিল এই হাতটা কাজ করতো না এই যে শিরার টানটা ওনার ছিল না মেরে মেরে অকেজ করে দিয়েছিল একটাই কারণ কাজের দায়িত্ব ছিল না আবু হানিফা হুজুরকে বিষ খাওয়ালো জেলের মধ্যে শহীদ হয়ে গেলেন কেন ওনাকে কাজীর দায়িত্ব দিয়ে উনি ন্যায়নে বলে জেলে বন্দী করেছিল কিছু বুঝতে পারছেন না পারছেন যা ভাবছেন তা নয় নেতা হবে হবে মদের লাইসেন্সটাও দিতে হবে সুন্নতের রাজনীতি বেরোবে তখন তোমার রাজনীতি সুন্নত রাজনীতি সুন্নত মদের লাইসেন্স দেওয়া লাগে না সুন্নত কথা বলে না যা কিছু করো সুন্নত ফরজ ওয়াজিব করতে যে উনি সব এলোমেলো হয়ে যাবে যা করছেন করে ওরে আমার মাথা নেই ফরজ ওয়াজিব সুন্নত কোন রাজনীতি না করলে কাফের, বউটা তালাক। নেটে শোনেন না, নেটে শোনেন না যুবক কোনো কিছু রাজনীতি না করলে কাফের, বউ তালাক। খারাপ বললে নাকি কাফের বলছে। ওই তো মদের লাইসেন্স দেওয়া রাজনীতি না মানলে বলছে কাফের, মানলে মদের লাইসেন্স দেওয়া রাজনীতি মানলে মোমেন। আহারে কত সুন্দর মোমেন দেখে নজবিল্লা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। বর্তমান উলামাদের উপর ফরজ হয়ে গেছে বিষয়গুলোকে আলোচনা করা। কিসের নামাজ তোমাদের এখন নামাজের মাসলা বলা দরকার নেই, সব জানে। ইমান বাঁচাবার মশলা এসেছে এখন, কথা কিছু বুঝছেন না, বোঝেন না। এখন ইমান বাঁচাবার মশলা রাজনীতি না করলে যদি কাফের হয়ে যায়, কোন রাজনীতির কথা আমাকে শেখাচ্ছি বলো। আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে খেলাফত 30 বছর, 30 বছর কমপ্লিট হতে হাজরাতে আলীকে শহীদ করে দিয়েছিল। কয়েক মাস বাকি ছিল, কোন কোন কিতাবে 2 মাসের কথা বলা হয়েছে। ওই 2 মাসটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পূরণ করেছিলেন। 2 মাস হবার পরে শহীদটাই উনি খেলাফত ছেড়ে দিয়েছিলেন, নবীর হাদিসের দিকে লক্ষ্য করে। আমাকে তুমি শেখাতে, সবজির ব্যবসা করে ভালোই টনটনে কেন হয়েছে? রাজনীতি পরে কে শিখিয়েছে? নাউজুবিল্লাহ করছো করো, কই মানা করি? ফরজ ওয়াজিব সুন্নাত করতে যে উনি নামাজ পড়ুনি, কাফের নয়, ঈমান আছে। কবিরা গুনাহ করে তো জাহান্নামে যেতে হবে। নামাজ পড়ুনি, তুমি একটা কাফের। রোজা রাখতে পারোনি, আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ। কাফের ওটা, ওই লোকটা কাফের। রোজা রাখবো না, যা কি করবি লোকটা কি? নফল নামাজ না পড়লে গুনাহ নেই, নফল নামাজ না পড়লে কি নেই? গুনাহ নেই। কিন্তু নিয়ত করে ফেললে না পড়লে গুনাহ হবে। নিয়ত করে ফেললে শেষ করাটা ওয়াজিব হয়ে যায়। নফল যদি নামাজ না পড়ে গুনাহ হবে না, নিয়ত করে ফেললে না পড়লে গুনাহ হবে, ওয়াজিব হয়ে যায় শেষ করা। ফরজ ওয়াজিব করতে যে উনি যা করতে করো খেলাফতের রাজনীতি। ইমাম মেহেদী যে আসবেন, আল্লাহ ওনাকে খেলাফতের দায়িত্ব দেন, উনি হবেন খেলাফতের ইমাম। আমার হবে জোরে বলে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। কত বছর বয়স? ঈসা নবীর বয়স কত? কিতাব এসেছে 40 বছর বয়স। উনি যে আসবেন কত হাজার বছর আগে উঠেছে জানেন? উনি যে কবে আসবেন জানি আমরা, কিয়ামতের আগে আসবেন। কত বছর বয়স থাকবে? সেই 40 পর থেকে 41 থেকে শুরু হবে। উনি এবার আসবে আমার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলেন, আর জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন, রাগ করলেন। এই বিষয়গুলো আমরা না বললে কে বলবে? ভালোবাসা দিয়ে, রাগ করে নয়, রাগ দেখিয়ে নয়। না বললে বুঝবে কি করে? রাজনীতি করতে করেন, দিনের সাথে মিলাবে। যা ভাবছো তা নয়, দিনটা আলাদা জিনিস। লাইক রাখের দিন, দিনের মধ্যে জবরদস্তি নেই, তবে দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, পাগলামি নেই। পাগলামি ঠাই দিনের মধ্যে। দিন হচ্ছে স্বচ্ছ দিন। দিন কারো ব্যক্তিগত কিনা সম্পত্তি নয়। দিন চলে কোরআন হাদিস ইজমা কিয়াসে, আল্লাহ আল্লাহ রসুলের বিধানে চলে। সানাউল্লাহ সিদ্দিকীর চিন্তায় দিন চলে না। ইচ্ছা মতন উঠে ভরং ভারাং ফতোয়া দিয়ে কেটে পড়বো, ওটা দিনের হুকুম নয়। দিন দিনের রাস্তায় চলবে। আমাকে দিনের রাস্তায় চলতে হবে, দিন আমার রাস্তায় চলবে না। কথা ঠিক না ভুল বলেছি? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফের জীবন ও জুতে পড়ে ঘুরেন, সারা জীবন খালি পায়ে। জিজ্ঞাসা করলে বলতেন, এই জমিন আমার রাসূল নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছে। আমি যদি জুতো পায়ে ঘুরি, যেখানে রাসূল কদম শরীফ রেখেছেন, ওখানে যদি জুতো পায়ে পা পড়ে যায়, কতটা আদবের খেলাফ, বেআদবি হয়ে যাবে। এই চিন্তায় আমি মদিনা শরীফের জুতো পরি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবাবী শরীফের একটা চেয়ার ছিল, কুরসি মোবারক, ওইটাই বসে উনি হাদিসের শিক্ষা দিতেন। হাজার হাজার লোক বসে শুনতেন হাদিস। ইমাম মালিক রাহমাতুল্লাহ, 4 ইমামের ইমাম, জীবন ও মদিনা শরীফের সীমানা পার হয়। ফরজ হজ একবার করেছে, ওই যে রয়ে গেলেন আর বার হলেন। হুজুর আপনি জান না, মনটা চাই না, মন কাঁদে। তাহলে আমার মনের আশা হচ্ছে মদিনা শরীফে মরব। যদি মদিনা শরীফের সীমানা পার হয় আর আল্লাহর হুকুম যদি হয়, আমার মরণ হয়ে যায়, তাহলে নবীর কদমে আর মরা হলো না। নবীর কদমে মরব বলে মদিনা শরীফের সীমানা থেকে আমি বাইরে আর যাই না। জোরে বলেন। কাজায় হাজাতে যখন সময় হতো মদিনা শরীফের পবিত্র এরিয়া থেকে একটু সাইডে গিয়ে উনি কাজায় হাজাত ছেড়ে আবার আসতেন। মদিনা শরীফের জীবনে পেশাব পায়খানা করে নবীর মোহাব্বত মদিনার আদব এটা। কেন মদিনার মোহাব্বত রাসূল নিজে চেয়ে নিচ্ছেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা, আল্লাহ আমার অন্তরে মদিনার মোহাব্বত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ইমাম মালিক হুজুরের হুকুম ছিল বাড়িতে কেউ ডাকলে জিজ্ঞাসা করতো সালাম দিয়ে কে এসেছে, খাদেম জিজ্ঞাসা করতো বলো হুজুর আমি এসেছি হুজুর দরবার। কেন যদি বলতো হাদিস শরীফ শুনতে উনি হুকুম দিয়ে আছেন যাও ওনাকে মদিনা শরীফে বসতে বল নাবাবিতে বসতে। উনি যে গোসল করতে একটা জামা আলাদা আলাদা ছিল ওই জামাটা পরতে, সুন্দর লেবাস পাগড়ি পরে আতর খুশবু মেখে সুরমা মাখতেন, দরুদ শরীফের আমল করে মুবারকে বসে নবীর হাদিস দিতে নবীর আদব। জোরে বলেন আল্লাহর ওলি হাদিসের শিক্ষা দিচ্ছেন। ও যুবকে চার ইমামের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কারা নবীকে ভালোবেসে দেন, কারা নবীকে mohabbat করে দেন, কারা নবীকে পিয়ার করে দেন। ও যুবকে আল্লাহর ওলি হাদিসের শিক্ষা কানাদার হাদিসের তরস কানাদার হাদা হাদা মনুন হুজুরে মজলিসে বসে আছে ওই মজলিসে বসে গেলে ও যুবকে সেই জামানার হাদিসে বড় পণ্ডিত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনিও নিজে বসে গেলেন। চার ইমামের ইমাম চার ইমামের ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের শিক্ষা কানা দিতে লেগেছেন। হুজুরের শরীরটা লাল হয়ে গেল, হুজুরের মুখটা লাল হয়ে গেল, হাদিস শরীফ বন্ধ হয়ে না হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন। ও যুবকেরা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আবার দেখতে পেলেন শরীরের রংটা লাল হয়ে গেল, মুখটা লাল হয়ে গেল, হাদিস শরীফ বন্ধ হচ্ছে না হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন। আল্লাহর ওলি হাদিসটা শেষ করলেন, মজলিস করা শেষ হয়ে গেল, যেটা বাড়ির দিকে চলে যায় যেটা কাজেতে চলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করলেন আল্লাহ মাগরনি ও চারিমামের ইমাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বিয়াদি মাফ করুন আমি আপনাকে দেখেছি আপনি যখন হাদিস শরীফ পড়াচ্ছেন আপনার মুখটা লাল হয়ে গেল শরীরটা লাল হয়ে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না মুখে মধুর চোখ কমলো না হাদিসের তাসদিয়ার পদ্ধতিটা পাল্টালো না আবার দেখলাম শরীর লাল হয়ে গেল হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন। হুজুর আপনার কেন এমন হলো, হুজুর আপনার কি জন্য এমন হলো? ও আল্লাহর ওলি জানিয়ে দিয়েছেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম আমার পায়েতে বিচিতে দংশন করছিল বিচিতে কামড় দিচ্ছিল, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারি না গোটা শরীরের রংটা লাল হয়ে যাচ্ছে হাদিস শরীফ বন্ধ করতে পারছি না। আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করে দিলে আদবের খেলাফ হবে বেয়াদবি হয়ে যাবে। ও আমি ইমাম মালিককে 17 বার পিছে কামিয়েছে এই 16 থেকে 17 বার গোটা শরীরের রংটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবীর হাদিস শরীফ পড়ানো খানা আমি বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আমি যদি বন্ধ করে দিতাম আদবের খেলাফ, শরীরের রং পাল্টাচ্ছে হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছে। কেন আমাকে বিচে কামড়েছে বিচেতে এত চলন গোটা শরীরের রংটা অন্য হয়ে যাচ্ছে। মদিনা শরীফের আদব নবীর আদব আমাজান হযরত আয়েশা থেকে নবী বলেছে আল্লাহ আমার অন্তরে মদিনার মহব্বত দেন মক্কা শরীফের মতন আও আশাদা মক্কা শরীফের থেকে বেশি করে যাতে আবু হুরায়রা থেকে রওয়ায়াত আল্লাহর রাসূল বলেছেন বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস ইন্নাল ঈমান লা ইয়ারজুল মদিন কামা তারজু হাইয়াতুল যুহরিয়া ইন্নাল ঈমান লা ইয়ারজুল মদিন ईमान हमारा अल्लाह मदीना शरीफे फिरिए কেমন কামা যেমন তারজু হাইয়া ইলা যুহুরিহা সাপ যেমন তার গর্তে ফিরে যায় ईमान কামার আল্লাহ মদিনা শরীফে ফিরাবেন কেন ईमानের হিফাজতটা আমার আল্লাহ পাক মদিনা শরীফ বানিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন সেই নবীর mohabbat করেন তবেই ईमानदार কে নবী মানো না মানো আমি জানি না আমি নবী কে মানার নাম ईमान नबी के मानार नाम हलो इस्लाम अल्हम्दुलिल्लाह बोलें ना जोरे बोला जाए अल्हम्दुलिल्लाह अल्लाह आमादेर कबूल करें अल्लाह आमादेर सुबुल दिन अल्लाह आमादेर सकलके परिचित नबीर मोहब्बत करा तौफिक दान सकले बदन आमीन जोरे बोलें अल्लाहुम्मा आमीन दुरूद शरीफ अल्लाहुम्मा अल्लाहुम्मा तो गोजा मन को जा तो गोजा मन को जा को जा मन को जा तो को जा मन को जा तो को जा मन को जा तो अमीर हरम मैं फकीर आजम तो अमीर हरम मैं फकीर आजम तेरे गुण और इलम मैं तलबोगी तलब तेरे गुण और इलम मैं तलबोगी तलब तू अता की अता तू को जा मनो को जा तू को जा मनो को जा जा मनु को जा अल्लाहुम्मा आगे आगे इल्हाम जामा तेरा इल्हाम जामा तेरा कुरान इमामा है तेरा कुरान इमामा है तेरा मेरा जे तेरा अर्शे बारे मेरा जे तेरा अर्शे बारे या रहमतल लिल आलमीन तो को जा मनो तो को जा मन को जा तो को जा मन को जा तो को जा मन को जा अल्लाहुम्मा सल्ली अला हमार भाईरा बर्तनेरा छेलेरा युवकेरा मुरब्बीरा मायरा बोनेरा मेरा महिलारा भलो हन परिवर्तन हन शरीयतेर मध्ये आसेन कबरे जाबेन मरे जाबो कायमत उठब आखिरातेर जोन्नो किछु हलो करे आल्लाहर सामने कि मुख देखाबो आल्लाहर सामने कि मुख देखाबो एकबार कि मनटा कांदे ना एकबार कि आमार आपनार मनटा नरम हय ना गत बছর এই সময়টায় পুরো লকডাউন চলছে। কথা ভুল না ঠিক না? কত মানুষের লাশ এলো না গ্রামে, কত মানুষের লাশ এলো না, কত মানুষের কাফন হলো না, গোসল হলো না, জানাজা হলো না, দাফন হলো না। কিছু কিছু মানুষ এলাকায় মারা গেল, লোক ভয়ে যায় না। যাসনি, দু তিন দিন জ্বর ছিল, লোককে বলেনে করোনা টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট আসেনি, তবে শুনলাম নাকি করোনায় হয়েছে। যাসনি, ৪-৫ জন ৭ জন ১০ জন ১৫ জন নিয়ে জানাজা হয়েছে না হয়েছে না, জানাজার নামাজও লোক যায় না। ওহ বলে কাফনটাও হলো না, গোসলটাও হলো না, দাফনটাও হয়নি, জানাজা হয়। কিছু কিছু লাশ ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। সোশ্যাল সাইটে ভিডিও দেখেন না আপনারা? কিছু কিছু লাশ সমুদ্রে ফেলেছে, বড় গাড্ডা করে একসাথে শয়ে শয়ে লাশ দিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছে। সাইন্স বলছে পুরালো কিন্তু জীবন ছড়াতে পারে, মাটিতে পুঁতে দাও, মাটি। ইসলাম তো ওই জন্যই বলেছে মাটিতে দিয়ে দাও, ফুটে। কেন? মানুষের শরীরের যে একটা জীবাণু আছে, দুর্গন্ধ, ওটার উপরে উঠতে পারে, মাটি সব জীবন নষ্ট করে দেয়। ওই জন্য আল্লাহ রাসূল ভাই বাথরুম থেকে এসে মাটিতে হাসপাতাল আছে হাদিসে, বাথরুম থেকে ফিরে, টয়লেট থেকে ফিরে মাটিতে হাত ঘষা। সব জায়গায় তখন মাটি থাকে না, সাবান হয়েছে, নিলে হবে না, আমি তা বলছি না, তবে এসেছে। ওই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে কোন পাত্রে কুকুর মুখ দিলে, কুকুর মুখ দিলে মাটিতে ঘষো। কম করে হলো লাস্টের বারে 7 বারের বারটায় মাটিতে ঘষতেই হবে, জীবাণু না হয় যাবে না। সায়েন্স ল্যাবে টেস্ট করা পরীক্ষা, সায়েন্স তো আমার নবীর এই কথাটাই সায়েন্স মানতে বাধ্য হয়ে গেছে। যদি বলে সায়েন্স মানতে বাধ্য। কিছু কিছু হার্টের ডক্টররা বলে, হার্টের ডক্টর, নার্ভের ডক্টররা বলে আপনি ভালো নামাজ পড়েন না নাকি? কেন শিরা টান হচ্ছে, ব্লাড সার্কুলার হচ্ছে না, কেন কেন নামাজ পড়েন না? আপনার ধর্মীয় নামাজ 5 বার ওই পড়তে হয় কেন ডক্টর সাহেব? এই যে আপনাদের নামাজের যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা যদি কেউ প্রতিদিন কন্টিনিউ এভাবে পালন করে যায়, তার ব্লাডটা সুন্দর সার্কুলার হবে, ব্লাডটা কোনো জায়গায় যে জমাট হবে না, সিরার টপ করে প্রবলেম হবে না। এই যে আপনাদের পদ্ধতিটা আছে, ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে। ইবাদতের ইবাদত হবে, শরীরটাকে আমার আল্লাহ পাক ফিট রেখে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যে ধাক্কা মারি কলবে, নাফিস বাতে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলব, বামের স্তনে 2 আঙ্গুল নিচে কলব, এই যে হার্ট, বামের স্তনে 2 আঙ্গুল নিচে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ধাক্কা, এই ধাক্কাটা দিলে মেডিকেল ডিপার্টমেন্ট বলেছে হার্টের যে একটা মানে ব্লাড যে জাম হয়, একটা ব্লাডটা সার্কুলার হতে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে এই যে ধাক্কা মারা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধাক্কাটাকে সব যার মধ্যে জঞ্জাল যা জমে ওইখানটা সব ক্লিয়ার করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আমার সাথে তর্ক করলে আমি পারবো না। শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, শিক্ষা নিয়েছে, সোশ্যাল সাইট খোলে, গুগলে গিয়ে সার্চ করেন, দেখেন পড়েন। আমি গান করি, আমি ঝগড়া করি, ঝগড়া শিখিনি, পারবো। মানার হয় মানো, না লেবার হয় ফেরত দাও। এই আলু পটল পেঁয়াজ নাই বাজারে দেখেছে কত করে, ৬ টাকা ধর ৪ টাকা, কেন ভাই আমি ৫ টাকা রে, ও কেন কমিয়ে দিল? 3 দিন পর চিপস হবে, 5 দিন পর পৌঁছবে। এটা পচার জিনিস, এটা পচার জিনিস। কিয়ামত পর্যন্ত অন্তরে আমাদের ভালোবাসার সাথেই থাকবে। আজ ওরে বলা যাবে না, ডিল 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 পছন্দ হয় অ্যাকসেপ্ট করে, নাই রিটার্ন দিয়ে কমেন্ট করা দরকার। আপনার যদি ডিলটা পছন্দ হয় অ্যাকসেপ্ট করেন, না হয় রিটার্ন দেন। আমার কাছে আমার দিন যত্ন সহকারে, পচাপচির ব্যাপার নেই, নষ্ট হওয়ার ব্যাপার নেই, ড্যামেজ হওয়ার কোনো ব্যাপার নেই, একদম আমার কাছে আমার জিনিসটা ভালোবাসার সাথেই থাকবে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, বলেন কঠিন পরিস্থিতি গিয়েছে, আজও কি আমাদের সেই দিনটা মনে আসে না? ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লকডাউন নতুন করে শুরু হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি পশ্চিমবাংলায় হবে। দেখবেন যেভাবে করোনা কেসেস আবার বাড়ছে, कोरोना केसेस आबार जेभाबे बाड़छे पृथिवीर विभिन्न कान्ट्रीते कोरोना एई कोरोनार जोन्नो लकडाउन अनेक आगेई दिये दियेछे। अस्ट्रियाय आमी देखछिलाम कयेक मास आगे दियेछे। रास्ताय बेरोले फाइन होबे, खाबार दरकार, बाड़ी चले जाच्छे, रास्ताय आसा जाबे ना। इतालिते जे क्षति होयेछिल इताली सब लकडाउन, सऊदी आरबे आबार इंटरन्याशनल फ्लैग बंध करे दिये। आजके आमी गाड़िते आस्ते आस्ते कथा बोलबो। सऊदी आरब, दुबई, अबू धाबी ढुकते दिच्छे ना, बॉर्डर दे दिच्छे। अबू धाबी, यूएई यूनाइटेड अरब अमीरात, यूनाइटेड अरब अमीरात, यूएई पांचटा की सातटा देश मिले এই গ্রুপটা হয়েছে। যে কোনো একটা দেশের ভিসা নিলে এই পাঁচ সাতটা দেশ যাওয়া যায়। আবু ধাবি তখন কাউকে ঢুকতে দিচ্ছে না, করোনা কেসেস বাড়ছে। আবার হঠাৎ করে তখন লকডাউন হয়ে যাবে। কত বছর কথা থেকে আমাদের মনে নেই, লাশটাও বাপের লাশ দেখতে দেয়। চেন দিয়ে আটা 100 হাত দূরে, মুখটা আবছা আবছা বোঝে, ওই তোমার বাপ দূর থেকে দেখেছি। কথা ঠিক বলছে না ভুল বলছে? একবার কি মনটা নরম হয় না? ভালো হন, কবরে যেদিন যাবো সেদিন আল্লাহর সামনে কি মুখ দেখাবো বলে? রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফ করে নিবার রাত। शबे बरा गुना माफे रात, मुक्तिर रात। अल्लाहर काछे चोख भरा पानी ले कांदे, लज्जा किसेर? अल्लाहर काछे कांदते लज्जा लागे। जे अल्लाहर काछे कांदते लज्जा करो ना, देखते देखो एमन भावे कांदे लोकजन आपनाके पागल बोले। आंता मजनुन, आना मजनुन, ना आना मजनुन। তুমি পাগল? হ্যাঁ আমি পাগল। কার পাগল? আল্লাহর আযাব, গজব, আল্লাহর শাস্তির, আল্লাহর ভয়ে পাগল আমি। আল্লাহর কাছে পাগলের মতো কাঁদবে। আল্লাহ জীবনের গুনাহগুলোকে আল্লাহ সব maaf করে দেবেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের রাত আগামী কাল রাত আসছে, মুক্তির রাত, লাইলাতুল বারাত বা লাইলাতুল ইশবিন শাবান, শবে বারাত, মুক্তির রাত আগামী কাল, গুনাহ মাফের রাত। চোখ ভরা পানি লেখানি মুরব্বীদের কবরটা জিয়ারত করে চলে এসে সকাল সকাল বাড়িতে এসে ইচ্ছা মতো নফল নামাজ পড়ে। যত পড়বেন তত ভালো। আর দুটো রোজা রাখার চেষ্টা করেন, কালকেও রাখেন পরশুও রাখেন। এই দিনটা লেট ঝগড়া হচ্ছে, কালকে না পরশুর রাত, দুদিনই করেন। ক্ষতিয়াতে কিছু নাকি? আমাদের এতে ভালো। কালকে রাখেন, রাখবেন পরশু রাখবেন, কি হয়েছে? ইবাদত যত করবে তত আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। জোরে বলবেন না? এই গুণে আবার ঝগড়া করে, এই গুণ আবার অশান্তির দিন। ইবাদতের দিন আবার অশান্তি করতে আসে। ইবাদতের দিন কেউ ঝগড়া করে, এগুলোর ঝগড়া করতে যত বেশি করে তত ভালো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের তেমন জীবন গিয়েছে, বছরকে বছর আল্লাহর ইবাদতেই তারা কাটিয়ে দিয়েছে। জোরে বলুন, জোরে বলেন।